কক বরক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ বন্ধ খুব ছাত্রছাত্রীদের রাজ্যের ছাত্রছাত্রীদের ককবরক বিষয়ে পঠন পাঠনের সুযোগ নেই কারণ ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষায় ককবরক বিষয় নেই যদিও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ককবরক বিষয় রয়েছে তবে কোন উদ্দেশ্যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ককবরক বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্সের কোর্সের করা যাচ্ছে না এ প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে নেই যার খেসারত প্রদান করেছেন রাজ্যের হাজারো ছাত্রছাত্রী মূলত এই কারণেই ককবরক বিষয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পঠন পাঠনের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হল না রাজ্যের হাজারো ছাত্রছাত্রীর তাই রাজ্য সরকারেরও ও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা ও প্রশ্নের মুখে ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে উচ্চশিক্ষা দপ্তর খবর ত্রিপুরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এখন ছাত্রছাত্রীদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে কেবলমাত্র এই পড়ুয়ারা স্নাতকোত্তর কোর্সে পঠন পাঠনের সুযোগ পাবে যদিও এই এন্ট্রান্স পরীক্ষার কোনো পরিকাঠামো রাজ্যে নেই তবে নিজেদের গাটের অর্থ খরচ করে রাজ্যের ছাত্রছাত্রীদের বহিরাজ্যে যেতে হচ্ছে তাই গরিব অংশের পড়ুয়াদের মাস্টার ডিগ্রি কোর্সের স্বপ্ন আর পূরণ বর্তমানে হচ্ছে না আর যাদের আর্থিক সামর্থ্য আছে তাদেরও ককবরক বিষয়ে পঠন পাঠনের সুযোগ রাজ্যে নেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর বর্তমান শিক্ষাবর্ষে স্নাতকোত্তর কোর্সে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার জন্য একজন নোটিফিকেশন প্রকাশিত হয় তাতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ককবরক বিষয়টিও উল্লেখ ছিল কারণ রাজ্যের উপজাতি জনসমাজের ছাত্রছাত্রীদের ককবরক বিষয়ে পঠন পাঠনের সুযোগ আছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে তাই হাজারো ছাত্রছাত্রীরা পরীক্ষার পরীক্ষায় আবেদন করেন এমনকি সাত জুন কলকাতা গুয়াহাটি সহ বিভিন্ন বহিরাজ্যগুলিতে এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্সেস হওয়ার কথা থাকায় পরীক্ষা দিতে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে ফেলে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু দুই জুন পুনরায় প্রকাশিত নোটিফিকেশন থেকে তুলে নেওয়া হয় ককবরক বিষয়টি ফলে হতাশ হয়ে পড়েন রাজ্যের হাজারো ছাত্রছাত্রীর পরিতাপের বিষয় হলো সাত জুন পরীক্ষা হল কিন্তু এখন পর্যন্ত ককবরক বিষয়ে ভর্তির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের জন্য কোনো প্রকার নোটিফিকেশন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রকাশ করেনি শুধু তাই নয় এই বিষয়ে ছাত্রছাত্রীদের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জানতে চাওয়া হলেও পাওয়া যায়নি কোনো সুদুত্তর ফলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে তাই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ককবরক নিয়ে স্নাতকোত্তর করার স্বপ্ন পূরণ হলো না হাজারো ছাত্রছাত্রীর এদিকে উল্লেখ্য এই বিষয়ে একাধিকবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সময় চাওয়ার পর তিনি বাম ছাত্র যুবদের সময় দিলেন তাই আজ উপাচার্যের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেছে টিএসইউ ও এসএফআই বাম ছাত্র সংগঠনের দাবি ককবরক বিষয়ে পরীক্ষা নেওয়া এবং রাজ্যের মধ্যে এন্ট্রান্স পরীক্ষার ব্যবস্থা করা উপাচার্য তাদের আশ্বাস দিয়েছেন ব্যবস্থা করা হবে তবে রাজ্যের ছাত্রছাত্রীদের বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে কারণ রাজ্যে পরিকাঠামো নেই এ প্রতিনিধি দলে ছিলেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির সম্পাদক সম্পাদক সুজিত ত্রিপুরা কমলজিৎ মুরাসিং এসএফআই রাজ্য কমিটির সদস্য কৌশিক পাটারি সহ অন্যরা বাম ছাত্র সংগঠনের আরও অভিযোগ বিজেপি আইপিএফটি জোর সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে কোনো না কোনোভাবে শিকার হতে উপজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে প্রকল্পের মাধ্যমে ককবরক বিষয় বন্ধ করে দেওয়ায় চেষ্টা চালিয়েছে জোট সরকার তবে বিষয়গুলি নিয়ে একটি কথাও বলতে দেখা যায়নি তথা কথিতা দরদিন নেতাদের আবারও ককবরক নিয়ে স্নাতকোত্তর করতে ইচ্ছুক উপজাতি ছাত্রছাত্রীরাও বঞ্চিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে